বাংলাদেশের বিদ্যুৎ ও অবকাঠামো সহ বিভিন্ন খাতে বিনিয়োগে চায়নার ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বেইজিংয়ে বাংলাদেশ ও চায়নার শীর্ষ ব্যবসায়ীদের নিয়ে অনুষ্ঠিত বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলনে অংশ নিয়ে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, চায়নার সঙ্গে রপ্তানি বাণিজ্য আরও বাড়াতে চায় বাংলাদেশ। চার দিনের চায়না সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার চায়নার রাজধানী বেইজিংয়ে বাংলাদেশ ও চায়নার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ শীর্ষক সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যের শুরুতেই চায়নার ব্যবসায়ীদেরকে বাংলাদেশের মূল খাতগুলো বিবেচনা করার জন্য উৎসাহিত করেন প্রধানমন্ত্রী। আহ্বান জানান বাংলাদেশের প্রধান প্রধান খাতে বিনিয়োগের। আমি আপনাদের বাংলাদেশে বিনিয়োগের জন্য আহ্বান জানাচ্ছি। নবায়নযোগ্য জ্বালানি সহ জ্বালানি খাতে বিনিয়োগের বিষয়েও কথা বলেন শেখ হাসিনা। আমি চায়নার ব্যবসায়ী সম্প্রদায়কে বাংলাদেশের প্রধান প্রধান খাতগুলো বিবেচনা করার প্রস্তাব দিচ্ছি। সম্মেলনে বাংলাদেশ ও চায়নার বেশ কয়েকটি কোম্পানির মধ্যে 16টি সমঝোতা স্মারক সই হয়। বুধবার চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর এই সফরে দুদেশের মধ্যকার সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্ব থেকে কৌশলগত বিস্তৃত সহযোগিতা অংশীদারিত্বে উন্নীত করবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর এই সফরে দুই দেশের মধ্যে 20-22টি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে থেকে চায়নার সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং ফুনিং এ প্রত্যয় ব্যক্ত করেছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী চায়না সফর সংক্ষিপ্ত করছেন বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, চায়না সফরের সব অনুষ্ঠান অপরিবর্তিত রেখে শুধু 11 তারিখ সকালের পরিবর্তে 10 জুলাই রাতে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। জিএম শিহাব, টিভিএন 24, নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।